হ্যালো গাইস আসসালামু আলাইকুম এস কে জাইদুল ধুবরি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে যে টপিকস নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হলো খরগোশ কতদিন পর পর বাচ্চা দেয় বন্ধুরা যারা অনেকেই কমেন্টে বলে যে ভাই খরগোশ কতদিন পর পর বাচ্চা দেয় তো যারা খরগোশ পালেন তাদের এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধুরা আমি যে কথাগুলা বলি আমি সাজানো গুছানো করে বলতে পারি না কিন্তু আমি যেগুলো কথা বলি কিন্তু এই কথাগুলা গুরুত্বপূর্ণ তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলান বেলাইকনটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করি বন্ধুরা মূলত খরগোশ যখন আপনি কিনে আনবেন দেখেন একটা খরগোশের বয়স যখন পাঁচ থেকে ছয় মাস হবে তারপর থেকে ওরা বাচ্চা দেওয়া শুরু করবে তো আপনি আপনাদের খরগোশ যখন পাঁচ থেকে ছয় মাস হবে তারা বাচ্চা দিবে যখন বাচ্চা দিবে ধরেন আজকে এক তারিখে বাচ্চা দিল তার পরের এক তারিখে আপনারা আরও বাচ্চা পাবেন তো ওরা এক মাস পর পর বাচ্চা দেয় খরগোশের বাচ্চা এক মাস এই আমার যে খরগোশগুলো আছে এই খরগোশগুলা দেড় মাস দুই মাস বা এক মাস পর পর বাচ্চা দেয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে আর কারো যদি কোনো সমস্যা থাকে তো তোমরা কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দিব তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন